ছোট দিদির এঙ্গেজমেন্ট বলে কথা, তার জন্য আমি একটা লাল টুকটুকে লেহেঙ্গা পরে নিয়েছি। আর আমাকে রেডি করেছে আজকে ছোট দিদির কয়েকটা স্টুডেন্ট মিলে, মানে এর কাছে মেকআপ করেছি, ওর কাছে হেয়ার করেছি, আর আই মেকআপটা শুধু একটুখানি ছোট দিদি করে দিয়েছিল। ছোট দিদি বাড়ির সবাইকে রেডি করছিল, এই সিনটা ছিল ভীষণ সুন্দর, ওরা দুজনেই জানতো না। যাই হোক, এখন তোমাদের স্টেজটা একবার দেখিয়ে দিই, আর পুরো ভিউটা দেখানোর চেষ্টা করছিলাম, দাঁড়াও একটু ভালো করে দেখাই। হ্যাঁ, এখান থেকে পুরো ভিউটা আসছে। আর স্টলে হয়েছিল ফুচকা আর কফি আর হচ্ছে চিজ বল। যাই হোক, তোমাদের ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই জানিও। এখন ছোট দিদি বাপিকে একটুখানি রেডি করছে, আসলে ও বাড়ির সবাইকেই লাস্ট টাচ আপটা দিচ্ছিল নিজে সাজতে সাজতেও। যাই হোক, এখন ওদের রেজিস্ট্রি অফিসার চলে এসছে আর আমি একটুখানি টেবিলটা ডেকোরেশন করছিলাম, ছোট দিদিও তার সাথে সাথে করছিল, গেস্ট আসাও শুরু হয়ে গেছে। দেন সবার প্রথমে হয়েছিল ওদের রেজিস্ট্রি, তো ফাইনালি ওরা এখন লিগালি হাজব্যান্ড ওয়াইফ, বাকিটা পরের পার্টে আসছে। টাটা।